আপনার মসজিদে নামাজ নাই, আপনার মুখ দাড়ি নাই, আপনার মাথার টুপি নাই, আপনার পরিবারের বেতন অবাধ চলাফেরা করেন, আপনার পর্দাশীলতা নাই, বেতন তোরে আমরা বাজারও তুলিয়া দিছি। ও যে মেয়েরার মাদ্রাসা অত্যন্ত আমার মনে ভালো লাগতেছে। আমরা এই সমাজের যদি সঠিক পথে চালাইতে হয় মুসলমান হলে আমরা মেয়েরার প্রতি লক্ষ্য করা লাগবো। যতক্ষণ পর্যন্ত আমরা মেয়েরা চরিত্রবান হয়েছে না, মেয়েরা পর্দা পুষিয়া মানছে না, মেয়েরা শরীয়তের পাবন্দি করিয়া চলা শিখছে না, অত সময় আপনার সমাজ আপনি বসাইতে পারতে নাই। মানুষের সাধারণ গ্রাম্য ভাষায় আপনারা কন্যারী বায়ু হল জেলা জমিনওয়ালা ফসল, জি জেলা জমিনওয়ালা ফসল হোক, মানুষের খেতর মুসলা জানি, কেউ শিকানি লাগত নাই। এই কথা জানিয়া রাখব, যদি পরিবারের মেয়েরা আপনার পদ্মাশীল হয় না, মেয়েরা চরিত্র বনবন হয় না, মেয়েরা নমাজি হয় না, মেয়েরার মাঝে আল্লাহর খৌফ আর ডর থাকে না, তাহলে এই মেয়েরার গর্বে থাকি কোনো নেক আওলাদর আশা আপনারা করুন। দুনিয়ার বর্তমান দুনিয়ার মাঝে দিনের মেহনতর কোনো অভাব নাই, বিভিন্ন তবকায় বিভিন্ন লাইনে মেহনত চলতেছে, তবলিগি জমাতর মেহনত করে করে চলে, জায়গায় জায়গায় দিনী মাদারিসে ইসলামিয়া হল কায়েম করা হয়েছে, এইসব মাদারিসে ইসলামিয়া মেহনত করতেছে, বিভিন্ন দিনী সংগঠন দিনী সংগঠনে তার লাইনে নেশাব কোর্স কারিকুলামের মাধ্যমে বিভিন্ন সংগঠনে মেহনত করতেছে। এইসব দিনী মেহনতর অভাব নাই বলতেও বললেও ভাই হল আমরার হালত কিন্তু বদলেন না, আমরার হালত বদলেন না, আমরার হালত দিন দিন আরো নষ্ট হইতেছে। আল্লাহ পাক পরবর্তীকার আলমে যারারে তৌফিক দিছেন তারা দিনর মেহনত করতে আসুন, সেই মেহনতর বদৌলতে এরা আল্লাহর কাছে সওয়াবের মালিক হইয়া আল্লাহর মুকাররব বনার সুবর্ণ সুযোগ লাভ করতেছে। কিন্তু আমরা এক স্তরের মুসলমান, কোনো দিনই কর্মর প্রতি আমরা সম্পর্কিত নাই, কোনো দিনই কর্মর বা সম্পর্কিত নাই, আমরা মন গড়া জিন্দগি চালাইয়া যাইতেছি, মনে যেখান হয় ওখান করের, এইভাবে বেশ অংশ মুসলমান হল আজ অধঃ পতনের কারণ। আমার এক বাচ্চিয়ে যে কথা হল তাই তকরিরার বয়ানের মাঝে হয়েছে অত্যন্ত সবর বালা লাগার কথা। আমার দুস্থ হল বুজুর্গ হল আমরার হালতর পরিবর্তন যদি আমরা না করি, তাহলে দুনিয়ার কোনো সংগঠনে কোনো মেহনতে আমরার হালত পরিবর্তন করিয়া দিতে পারত না। কোরআনে করিমের মাঝে আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইছিলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইন্নাল্লাহ লা ইউগাইয়িরু মা বিকাওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাইন, কোন জাতির অবস্থার পরিবর্তন যতক্ষণ পর্যন্ত সেই জাতিয়ে তার অবস্থার পরিবর্তন করার চেষ্টা করত নাই, কোনো অবস্থায় তার অবস্থার পরিবর্তন হইত নাই, যার কারণে আমার দুস্থ হল। আমরা সামনে আমরা কলিমা পড়েছি, আমরা পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমা পড়ার সঙ্গে সঙ্গে মুসলমান হল আমরা ব্যক্তিগত চলা ফিরা উঠা বসা খাওয়া পিয়া বিয়া শাদি ব্যবসা বাণিজ্য এবাদত বন্দেগি মন করে আপনি কিচ্ছু করতে পারতে নাই, এর নাম হইলে আপনি মুসলমান। মুসলমান বলার মতলব হইল আপনার আন্তরিকতার সহিত আল্লাহ আল্লাহর রসুলের উপরে যদি আপনার ইমান আর একদিন আর বিশ্বাস হয়ে যায় ভাই হল, তাহলে আমরা মনের যত কর্ম ইটারে আমরা বিয়োগ দেওয়া লাগবো, আর আমরা ইচ্ছার উল্টা ও কার পাঠিয়ে লোক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে তরিকায় জিন্দগি ইটারে আমরা মাঝে বাস্তবে রূপায়িত করতে হইব, এর নাম হইল আমরা মুসলমান। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইতরা, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান নাস আজমাইন, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী
سرکار دو عالم صلی اللہ علیہ وسلم اے فرمائتے ہیں مسلمان تم نے اتکن بردن تو کامل ایمان در بنتے فرمائنا جو تکن بردن تو تم رار مایا محبت سمپر کو امار لوگے بیشی ہوئی سنا تم رار مال تکی اولاد تکی بی بی بچے تکیا تم رار سب کچھ تنے جو تکن نبی جن لوگے محبت بیشی ہوئی سنا او تو سمیں لا یؤمنو تم ایمان در ہوئی سنا আমরা মুখ দিয়া মুসলমানি দাবি করলাম ইমানদারি দাবি করলে কি খামা লাগবো বুজুর্গ হল যদি আমরা কর্ম সৈয়দুল মুরসালিন সরকারুল আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আর সুন্নতের উল্টা হয় তে আমরা মুখ দি মুসলমানি দাবি করিয়া ই মুসলমানি লইয়া বেশ তরে যাইতাম ফারতাম নাই যার কারণে আমার দুষ্ট হল আমরা আমি আপনার সামনে যে আয়াত করিমা তেলাওয়াত করছি সেই آیات کریمہ مدے اللہ پاک پروردگار عالم فرماتا ہے یا ایھا الذین آمنوا اتقوا اللہ হেই বান্দার বন্ধুগণ হেই বান্দার বিশ্বাসী বেটাগণ বেটিগণ তোমরা আল্লাহ তাআলার দরাও আল্লাহ তাআলার দরাও হাক্কা তুকাতিহি যেলা আল্লাহর দরানি হোক আর কর্তব্য আর আল্লাহর জাতর মোতাবেক আল্লাহর জাতরে আমরা দরাইতাম ওরা তামুতুল্লা ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আর জিন্দেগি করতাম মুসলমানি তরিকা মতো আল্লাহর নবীর আদর্শ আর সুন্নাত মোতাবেক যদি আমরা জিন্দেগি করতাম পারি তাহলে আমাদের মধ্যে আল্লাহর খোফ আল্লাহর ডর আল্লাহর প্রতি নিসবত আর সম্পর্ক কায়েম হইব যার কারণে আমার দুষ্ট হল বারবার এই কোরআনে করিমের মধ্যে আল্লাহ পাক পরবর্তীকারে বারবার এই নির্দেশ আর হুকুম দিছেন যে ঈমানদার হল তোমরা আল্লাহরে ডরাও আল্লাহরে ডরাও ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুলু মা সাদিকিন বিভিন্ন নমুনায় আল্লাহ তাআলা কোরআনে করিম নির্দেশ দেশদিশন যে আল্লাহরে ধরাও আল্লাহর খৌফ আর ডর ইমানদারের দিল যদি থাকে সে না ফরমানি করতে পারতো নাই নমাজ চাড়িতে পারতো নাই গুনায় কবিরা যেতে পারতো নাই ফরর মাল দাবিয়া হইতে পারতো নাই আপনার অন্যায় অবিচার জুলুম করতে পারতো নাই এক নিয়ম নীতির মাধ্যমে তার জিন্দগি হে কাটাইয়া যাইব তার কারণে আমার দুষ্ট হল আমার ভাই হল নবীজি ফরমাইতে তারা তৌফিকুম আমরান কিতাবুল্লাহ ও সুন্নাতু রাসূলিহি আমি তোমরার মাঝে দুই চিজ রাখিয়া গেলাম মুসলমান দুই চিজ রাখিয়া গেলাম কুরআন আর হাদিস যদি এই দুই চিজে তোমরা মজবুত ভাবে ধরো নবীজি ফরমাইতে লাম তাজিল্লু আবাদা কোন পথ প্রশস্ত হয়ে যায় না গুমরা হয়ে যায় না বিপদগামী হয়ে যায় নাই আজ আমরা মুসলমান নামদারি মুসলমান আব্দুর রহমানের ভুয়া আবদুল্লাহ নামদারি মুসলমান জয়েদ আলীর ভুয়া বকর আলী মুসলমান আপনার মসজিদে নামাজ নাই আপনার মুখে দাড়ি নাই আপনার মাথার টুপি নাই আপনার পরিবারের বেটিন অবাধ চলাফেরা করেন আপনার পর্দাশীলতা নাই বেটিন তরে আমরা বাজারও তুলিয়া দিছি ও যে মেয়ের আর মাদ্রাসা অত্যন্ত আমার মনে ভালো লাগতেছে আমরা এই সমাজের যদি সঠিক পথে চালাইতে হয় মুসলমান হল আমরা মেয়েরার প্রতি লক্ষ্য করা লাগবো যতক্ষণ পর্যন্ত আমরা মেয়েরা চরিত্রবান হইছে না মেয়েরা পর্দা পুষিয়া মানছে না মেয়েরা শরীয়তের পাবন্দি করিয়া চলা শিখছে না অত সময় আপনার সমাজ আপনি বসাইতে পারতে নাই মানুষের সাধারণ গ্রাম্য ভাষায় আপনারা কন্যারী বাই হল জেলা জমিনওয়ালা ফসল জি জেলা জমিনওয়ালা ফসল কন্যানি জমিন ওখান যদি উর্বরা ছিল জমিন ওখান যদি ফানি টাইম মতো লাগাইন সময় মতো টাইম মতো সারন বালা করে চাষ করুন বালা করি গুফর সার ব্যবহার করুন দেবিল এই জমিন তোলে সাইর কাটা ফাঁস কাটা তোর ফসল আইব আর জমিন গেল সাংগুড়া হয় যদি শুকনো হয় ফানি থাকে না আপনার রাসায়নিক সার ব্যবহার করুন না তেইকান তোলে আপনার সাইর কাটা হইতে এক কাটা হইতে না ওলা নাই ভাই হল আমরা সব মানুষের খেতর মশলা জানি কেউর হিকানি লাগতো নাই এই কথা জানিয়া রাখব যদি পরিবারের মেয়েরা আপনার পদ্মাশীল হয় না মেয়েরা চরিত্র বনবর হয় না মেয়েরা নমাজি হয় না মেয়েরার মাঝে আল্লাহর খৌফ আর ডর থাকে না তাহলে এই মেয়েরার গর্বে থাকি কোন নেক আওলাদর আশা আপনারা করুন না যান যত আউলিয়া কেরাম হল এই জমিনে গুজরিয়া গেছেন রে ভাই তাম আউলিয়া কেরামর জিন্দ
দেখিনি সবাই ভাই ভাই এরার মা অত্যন্ত ফরেজগার দিনদার আর আল্লাহ বীরু আল্লাহর দরানে ওয়ালা আসলা আমরা সবে ছাই আমার ছেলেটা অত্যন্ত নেককার হইতো দিনদার হইতো আলিম হইতো ফরেজগার হইতো হাফিজে কোরআন হইতো কিন্তু আপনার পরিবার যদি আপনার কন্ট্রোল থাকে না পরিবার যদি দিনদার হয় না কখনো আপনার ছেলে আলিম আর হাফিজ আপনি বানাইতে পারত নাই যার কারণে আমার ভাই হল আমার দোষ হল ইলো যে হাফিজ যে মুদরসা হাফিজ যে মুদরসা আলিমারা মেয়েরার যে মুদরসা ই এলাকা অঞ্চলের লাগে একটা বহুত বড় সৌভাগ্যর কথা ই এলাকা অঞ্চলের মুসলমানের সৌভাগ্যর কথা যে একটা মেয়েরার মুদরসা এখানে স্থাপন হয়েছে।